প্রজন্মকে আপনি কিভাবে সামলাবেন যেই প্রজন্মের প্রতিটি বাচ্চা ছোট থেকে স্মার্টফোন ইউজ করছে ক্লাস 2 3 এর বাচ্চা হাতে স্মার্টফোন ইন্টারনেট অ্যাক্সেস না চাইলে অনেক খারাপ কিছু তার চোখের সামনে চলে আসে যে বিষয়টা আমরা বুঝেছি 15 16 17 বছরে আজকের বাচ্চারা ওই বিষয়টা বুঝতেছে 4 5 বছরে এটা কি মিথ্যা কথা তো এই প্রজন্মকে আপনি কিভাবে হেফাজত করবেন বরং তারা তো ক্লাস 3 থেকে প্রেম করা শুরু করে ক্লাস 9 এ গিয়ে আরেকজনের মাইয়ারে ভাইগা নেওয়ার প্ল্যান শুরু করে মানে এখন আপনি যে বাল্য বিবাহ আইন করলেন আগে বাল্য প্রেমের আইন করেন 18 এর আগে কোনো মেয়ে প্রেম করতে পারবে না 21 এর আগে কোনো ছেলে প্রেম করতে পারবে না যদি করে যদি ধরা খায় কোন রেস্টুরেন্টে কফি হাউসে রাস্তাঘাটে কিংবা পার্কে চিপায় চাপায় অলিতে গলিতে কানায় কোনায় তাহলে সাথে সাথে 1 লাখ টাকা জরিমানা নয়তো 2 বছরের জেল দিবেন এই আইন করেন এই আইন না করে যদি বাল্য বিবাহ আইন করে ইসলামের হালাল বিষয় বিবাহকে বন্ধ করে দেন আর জিনাকে মুক্ত করে দেন এই হালাল বিষয় বন্ধ করার ফলে যত গুনাহগুলো হবে এই গুনার একটা পার্সেন্টেজ এই আইন প্রণেতা যারা তাদের আমল আমলনামায় যাবে বি কখন করতে হবে তো আমি বললাম প্রশ্নটা যদি এভাবে করেন যে কখন খেতে হবে উত্তর হবে খোদা যখন লাগবে অর্থাৎ খাওয়ার প্রয়োজন হচ্ছে তখন খোদা লাগবে যখন বিয়ের প্রয়োজন বি করতে হবে তখন বিয়ের প্রয়োজন হবে যখন বিয়ের প্রয়োজন কখন যে একটা মেয়ে 15 16 বছর বয়স 16 17 বছর বয়স কিন্তু গ্রোথ ভালো দেখতে শুনতে বড় হয়ে গেছে ম্যাচুরিটি চলে আসছে 18 বয়স হয় নাই কিন্তু 17 বছর 16 বছর কিন্তু দেখতে 20 22 বছরের মতো বড় ম্যাচুরিটি চলে আসছে তখন তার বিয়ের প্রয়োজন ওই প্রয়োজনীয়তাকে মাথায় রেখে ইসলাম তখন তার বিয়ের জন্য বলেছে আবার আরেকটা মেয়ে সাপোজ বয়স 18 19 20 বছর হয়ে গেছে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো না গ্রোথ ভালো না ম্যাচুরিটি আসে নাই দেখলে 12 13 বছরের মেয়ের মতো লাগে এরকমের মেয়ে আসে না নাই তখনও তো তার যদি 18 19 হয়ে যায় তখনও তো তার বিয়ের প্রয়োজন নাই তার বিয়ের প্রয়োজন হচ্ছে না এজন্য ইসলাম নির্দিষ্ট বয়সকে বিয়ের সাথে অ্যাডজাস্ট করে দেয় নাই বরং এটা ব্যক্তির প্রয়োজনের উপরে ছেড়ে দিয়েছেন আমরা এখন সেটাকে বানিয়েছি ছেলে হলে 21 আর মেয়ে হলে 18 বাল্য বিবাহ আইন করেছি যে এর আগে কেউ যদি প্রয়োজন হলেও বিয়ে করে তাহলে 1 লাখ টাকা জরিমানা আর 2 বছরের জেল হবে এই আইন আমরা করেছি উত্তরবঙ্গে দেখলাম এক পরিবার তার কন্যাকে বিয়ে দিচ্ছিল স্কুলের সহপাঠীরা ম্যাজিস্ট্রেটকে ফোন করে সেখানে গিয়ে ওই বিয়ে আটকায় দিস বিয়ে ভেঙ্গে দিস বিয়ের মণ্ডপ থেকে এরপরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে উই আর উইন আমরা জিতছি পরের দিন ওই মেয়ে মাশাআল্লাহ নিজের বয়ফ্রেন্ড নিয়ে ভেঙে গেছে তো এখন যারা আপনারা বাল্য বিবাহ আইন করছেন তারা আগে বাল্য প্রেমের আইন করেন কারণ এই প্রজন্মকে আপনি কিভাবে সামলাবেন যে প্রজন্মের প্রতিটি বাচ্চা ছোট থেকে স্মার্টফোন ইউজ করছে ক্লাস 2 3 এর বাচ্চা হাতে স্মার্টফোন ইন্টারনেট অ্যাক্সেস না চাইলে অনেক খারাপ কিছু তার চোখের সামনে চলে আসে যে বিষয়টা আমরা বুঝেছি 15 16 17 বছরে আজকের বাচ্চারা ওই বিষয়টা বুঝতেছে 4 5 বছরে এটা কি মিথ্যা কথা তো এই প্রজন্মকে আপনি কিভাবে হেফাজত করবেন বরং তারা তো ক্লাস 3 থেকে প্রেম করা শুরু করে ক্লাস 9 এ গিয়ে আরেকজনের মাইয়ারে ভাইগা নেওয়ার প্ল্যান শুরু করে এমন ঘটনা তো বাংলাদেশে নাই অহরহ ঘটছে অহরহ ঘটছে স্কুল কলেজগুলোতে খবর নেন অহরহ হারাম রিলেশন লাভ ম্যারেজ এগুলো হয়ে যাচ্ছে এই প্রজন্মকে আপনি কিভাবে বাঁচাবেন এখন আপনি যে বাল্য বিবাহ আইন করলেন আগে বাল্য প্রেমের আইন করেন 18 এর আগে কোনো মেয়ে প্রেম করতে পারবে না 21 এর আগে কোনো ছেলে প্রেম করতে পারবে না যদি করে যদি ধরা খায় কোনো রেস্টুরেন্টে কফি হাউসে রাস্তাঘাটে কিংবা পার্কে চিপায় চাপায় অলিতে গলিতে কানায় কোনায় তাহলে সাথে সাথে 1 লাখ টাকা জরিমানা নয়তো 2 বছরের জেল দিবেন এই আইন করেন এই আইন না করে যদি বাল্য বিবাহ আইন করে ইসলামের হালাল বিষয় বিবাহকে বন্ধ করে দেন আর জিনাকে মুক্ত করে দেন এই হালাল বিষয় বন্ধ করার ফলে যত গুনাহগুলো হবে এই গুনার একটা পার্সেন্টেজ এই আইন প্রণেতা যারা তাদের আমল আমলনামায় যাবে এজন্য ইসলাম যে বিষয়কে যেইভাবে রেখেছে ওই বিষয়ে আপনি কলম ধরবেন না ওই বিষয়ে আইন প্রণয়ন করবেন না আল্লাহ তাআলা ইসলামের বিবাহ নীতি সম্পর্কে আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক হাদা মা ইনদি ওয়ালাল মুইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি ওয়ানিব